বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গতকাল এই সংবাদ সম্মেলনের যে নোটিশ দেওয়ার পর থেকে আমরা অনেকগুলো টেলিফোন কল পেয়েছি যে আপনারা কি কমিটি ডিক্লেয়ার করছেন কিনা, বাকি যেগুলো রয়েছে। তা আমি আপনাদেরকে কিছুটা আশাহত করতে চাই যে আমরা আজকে কমিটি নিয়ে কোনো কথা বলছি না। আমরা অত্যন্ত কন্টেম্পোরারি একটা বিষয়, আপনারা জানেন যে ইতিমধ্যে 5 এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS জাতীয় আয় ও প্রবৃদ্ধির ওপর 2015-16 অর্থ বছরের জন্য সাময়িক হিসাব প্রভিশনাল স্টেটমেন্ট প্রকাশ করেছে। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। BBS এর হিসাব অনুযায়ী 2015-16 অর্থ বছরের GDP প্রবৃদ্ধি হবে 7.05। বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী 2015-16 অর্থ বছরে প্রবৃদ্ধি হবে 6.5%। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রাক্কলন যারা দিয়েছেন তা হচ্ছে 6.7%। সরকারের প্রাক্কলন এই সংস্থা দুটির তুলনায় অনেক বেশি। সুতরাং বর্তমানে অর্থনৈতিক কর্মকাণ্ডের বাস্তবতার আলোকে সঙ্গতভাবেই প্রবৃদ্ধির হার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং দাবি করা হয়েছে যে এবারই দেশের ইতিহাসে প্রথমবারের মতো মোট দেশজ উৎপাদন বা GDP প্রবৃদ্ধি 7%-এর ঘরে যাবে। এ দাবিটি সঠিক নয়। আমাদের সরকারের শেষ অর্থ বছরে অর্থাৎ 2005-06 অর্থ বছরে GDP প্রবৃদ্ধি হয়েছিল 6.7%, তারই ধারাবাহিকতায় 2006-07 অর্থ বছরে GDP প্রবৃদ্ধি হয়েছিল 0.6%। সুতরাং তাদের যে দাবি এই প্রথমবারের মতো হতে যাচ্ছে এটা সঠিক নয়। 2005-06 ও 2006-07 অর্থ বছরের এই কর্মকাণ্ডগুলো GDP আমি একটু এখানে যোগ করি, 2006-07 অর্থ বছরে GDP প্রবৃদ্ধি হয়েছিল 7.6%। ওই সময় GDP হিসেবে গবাদি পশু, হাঁস মুরগি, পোনা মাছ, চাষকৃত মাছ, মিনারেল ওয়াটার, ইন্টারনেট, কেবল সেবা সহ অনেকগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত ছিল না, যেগুলো 2009 সালে পরিবর্তিত ভিত্তি বছরের নিরিখে GDP প্রাক্কলন যোগ করা হয়। 2005-06, 2006-07 অর্থ বছরে এই কর্মকাণ্ডগুলো GDP হিসেবে যুক্ত করা হতো তাহলে অবশ্যই প্রবৃদ্ধি 7.6%-এর বেশি হতো। উল্লেখ্য, 6% প্রবৃদ্ধির ধারা আমাদের সরকারের আমলেই শুরু হয়। সংবাদপত্রের সূত্র থেকে জানা গেছে পরিসংখ্যান ব্যুরো অনেকটা তাড়াহুড়ো করেই এই হিসেবটি প্রকাশ করেছে। অন্যান্য বছর 9 মাসের জুলাই থেকে মার্চ পর্যন্ত তথা 3 প্রান্তিকের পূর্ণাঙ্গ হিসাব পেয়ে তবেই GDP প্রাক্কলন করা হয়। সব হিসাব পাওয়া যায় এপ্রিলের শেষে। এবার তাড়াহুড়ো করে প্রাক্কলন প্রকাশ উদ্দেশ্যমূলক মনে হয়েছে। বর্তমান সরকার পরিসংখ্যান ব্যুরোকে নির্দেশনা দিয়ে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে চাপের মধ্যে ফেলে চলেছে। ওয়াকিফাল মহলের এরকম অভিজ্ঞতা নতুন কিছু নয়। বাংলাদেশের GDP 7% কিংবা তার চেয়ে বেশি প্রবৃদ্ধি দেশবাসীর জন্য নিঃসন্দেহে একটি সুসংবাদ হতে পারত, কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক চলকগুলো, ভেরিয়েবল, সেরকম আশাবাদ সৃষ্টি করছে না। চলতি অর্থ বছরে সরকারি চাকরিদের বেতন ও ভাতা প্রায় দ্বিগুণের মতো বৃদ্ধি করা হয়েছে। স্বাভাবিকভাবেই GDP প্রাক্কলনে এর প্রতিফলন ঘটেছে। এটি একটি এককালীন বৃদ্ধি। প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা নিশ্চয়ই এইভাবেই বৃদ্ধি পাবে না। 2014-15 অর্থ বছরে জনপ্রশাসন ও প্রতিরক্ষায় GDP পরিমাণ ছিল 506.741 মিলিয়ন টাকা এবং চলতি অর্থ বছরে অর্থাৎ
2015-16 তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 701.031 মিলিয়ন টাকা। জিডিপি প্রবৃদ্ধির হিসেবে বেতন ভাতা বৃদ্ধির প্রভাব এ তথ্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বেতন ভাতা বৃদ্ধির অনুরূপ প্রভাব পড়েছে বলে মনে রাখা দরকার। শুধু বেতন ভাতা বৃদ্ধি বা তৎসংশ্লিষ্ট ব্যয় বৃদ্ধিকে প্রকৃত জনকল্যাণের বৃদ্ধি বলা যায় না। অর্থনীতির যেসব সূচকগুলো জিডিপি প্রবৃদ্ধির উপর প্রভাব ফেলে অধিকাংশ ক্ষেত্রে সেসব সূচকের অবস্থা সন্তোষজনক নয়। জিডিপি প্রবৃদ্ধি বলতে আমরা বুঝি পণ্য ও সেবার উৎপাদন বৃদ্ধি। পণ্য ও সেবার উৎপাদন বাড়লে স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। চলতি অর্থ বছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। খোদ অর্থমন্ত্রী রাজস্ব আদায় ব্যর্থতার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সমালোচনা করেছেন। রাজস্ব আদায় বাড়ল না কিন্তু প্রবৃদ্ধির হার বেড়ে গেল। এই দুটি বিপরীতমুখী অবস্থা 7% অধিক প্রবৃদ্ধি অর্জনের দাবিকে প্রশ্নের মধ্যে ফেলে দেয়। প্রবৃদ্ধির হার বাড়ার সঙ্গে বিনিয়োগ বৃদ্ধির হারের সরাসরি সম্পর্ক রয়েছে। দেশে বিনিয়োগ বাড়লে শিল্পের কাঁচামাল, শিল্প স্থাপনের জন্য যন্ত্রপাতির আমদানি বৃদ্ধি পায় এবং ব্যক্তিখাতে ঋণের চাহিদা বেড়ে যায়। গত অর্থ বছরের জুলাই ফেব্রুয়ারির সময়ের তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির আমদানি অধিকতর মন্থর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাওয়া অবাস্তব বলে মনে হয়। ব্যক্তিখাতে বিনিয়োগ বৃদ্ধি না হলে আমাদের মতো অর্থনীতিতে সুঠাম অর্থনৈতিক প্রবৃদ্ধি করা যায় না। সরকারি খাতে বিনিয়োগ অনেক ক্ষেত্রেই দুর্নীতি অপচয়ের কারণ হয়ে দাঁড়ায়। বর্তমান সরকারের আমলে গণতান্ত্রিক অধিকারহীনতা ও আইনের শাসনের অনুপস্থিতি সামগ্রিকভাবে এক অনিশ্চিত পরিস্থিতি ও আস্থাহীনতা সৃষ্টি করেছে। এরকম পরিস্থিতি ব্যক্তিখাতে বিনিয়োগ উৎসাহিত হয় না। এরই প্রতিফলন আমরা দেখতে পাই সরকারের হিসেবেও ব্যক্তিখাতে বিনিয়োগ গত বছরের জিডিপির 22.07% থেকে চলতি অর্থ বছরে জিডিপির 21.78% নেমে এসেছে। ব্যক্তিখাতে বিনিয়োগের নেতিবাচক পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধিতে বৃদ্ধির দাবি অসঙ্গতিপূর্ণ। জিডিপি প্রবৃদ্ধিতে যে পরিমাণ বৃদ্ধি দাবি করা হয়েছে তার জন্য প্রয়োজন ব্যক্তিখাতে বিনিয়োগের একটি সন্তোষজনক উল্লম্ফন। অথচ সেরকম কিছু ঘটেনি, বরং পরিস্থিতির অবনতি ঘটেছে। পরিসংখ্যান ব্যুরোর সাময়িক প্রাক্কলনে কৃষি প্রবৃদ্ধির হার নিয়েও সুসংবাদ নেই। গত অর্থ বছরে কৃষি প্রবৃদ্ধির হার ছিল 3.33%। উক্ত প্রাক্কলন অনুযায়ী বর্তমান অর্থ বছরে কৃষিক্ষেত্রে অবনতি ঘটেছে 2.6%। 2009-10 অর্থ বছর থেকে এই খাতে প্রবৃদ্ধি হ্রাসমান। কৃষির প্রবৃদ্ধি বিশাল কৃষক সমাজের অধিকতর সমৃদ্ধির সূচক। এই বিবেচনায় কৃষিতে প্রবৃদ্ধিতে নিম্নমুখী ধারা বিশাল জনগোষ্ঠীর জন্য সুখবর নয়। ছদ্ম বেকারত্ব আরও বেড়ে যাবে, এই প্রবণতা নিঃসন্দেহে আরও বৈষম্য বাড়াবে। অন্যদিকে প্রাক্কলন অনুযায়ী শিল্পখাতে প্রবৃদ্ধি 10.10% হবে বলে বলা হয়েছে। গতবার এই খাতে প্রবৃদ্ধি ছিল 9.67%। জিডিপির 53% বেশি আসে সেবা খাত থেকে। এ খাতে এবার প্রবৃদ্ধি বলা হচ্ছে 6.70%, যা গতবারের চেয়ে 0.90% বেশি। মাঝারি ও উৎপাদন শিল্পের কোয়ান্টাম ইন্ডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যায় যে 2015 সালের ফেব্রুয়ারি থেকে নভেম্বর সময়ে মাঝারি ও বৃহৎ উৎপাদন শিল্পের কোয়ান্টাম ইন্ডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের সূচক জুন মাসে সর্বোচ্চ 285.50 হয়, যা পরবর্তীতে হ্রাস পেয়ে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে যথাক্রমে 253.67, 265.62, 238.70, 235.04 ও 253.24 হয়। এমতাবস্থায় ম্যানুফ্যাকচারিং খাতে
প্রবৃত্তির হিসাব কিভাবে করা হলো তা বোধগম্য নয়। অন্য একটি সূচক তথা মেয়াদি শিল্প ঋণ বণ্টন ও পুনরুদ্ধারেও সাম্প্রতিক সময়ে হ্রাসমান প্রবণতা লক্ষ্য করা যায়। 2015-16 অর্থবছরের প্রথম তিন মাসে মেয়াদি শিল্প ঋণ বণ্টনের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় 0.86% কমে গিয়ে 12,699.68 কোটিতে দাঁড়িয়েছে। আমি আবার বলছি, 12,699.68 কোটি টাকা দাঁড়িয়েছে। একই সময়ে বর্তমান অর্থবছরের প্রথম তিন মাসে মেয়াদি শিল্প ঋণ পুনরুদ্ধারের হার গত অর্থবছরের একই সময়ের তুলনায় 5.4% হ্রাস পেয়েছে। আভ্যন্তরীণ খাতে মুদ্রানীতিতে 2015 জুলাই ডিসেম্বর ধার্য করা 15% ঋণ প্রবৃদ্ধির স্থলে 2015 সালের ডিসেম্বরে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র 9.93%। এর ফলে এটাই প্রতিষ্ঠিত সত্য যে দেশে ব্যক্তিখাতে বিনিয়োগ মন্দা চলছে, এর ফলে ব্যাংকে বাড়ছে অলস টাকার পরিমাণ। অন্যদিকে ব্যাংক ব্যবস্থায় চলছে সর্বগ্রাসী লুটপাট ও চরম অব্যবস্থাপনা। সেবা খাতের সম্প্রসারণের মন্থর গতি লক্ষণীয়। পরিবহন সংরক্ষণ ও যোগাযোগ এবং আর্থিক প্রাতিষ্ঠানিক খাতের অসন্তোষজনক প্রবৃদ্ধি সেবা খাত সম্প্রসারণের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। পরিবহন সংরক্ষণ ও যোগাযোগ খাতে প্রবৃদ্ধির হার 2011-12 অর্থবছর থেকে ক্রমহ্রাসমান। বাংলাদেশের 7% প্রবৃদ্ধি অর্জনের জন্য ক্রমবর্ধমান মূলধন উৎপাদন অনুপাতের পরিপ্রেক্ষিতে জিডিপির ন্যূনতম 30.5% বিনিয়োগ হওয়া আবশ্যক, কিন্তু বিনিয়োগ জিডিপির 28% দাঁড়িয়ে আছে। এই বিনিয়োগ দিয়ে 7% কিংবা তার বেশি জিডিপি প্রবৃদ্ধি দাবি করা অবাস্তব। দেশে ব্যক্তিখাতে বিনিয়োগের সহায়ক পরিবেশ নেই। দুর্নীতি, ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং আইনের শাসন ঘাটতি প্রতিমুহূর্তে ব্যক্তিখাতের বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। তদুপরি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে কমে যায়। এর দাম না কমানোর ফলে আমাদের ব্যক্তিখাত বিরূপ প্রতিযোগিতার মধ্যে পড়েছে। বাংলাদেশে ব্যক্তিখাতে বিনিয়োগের সহায়ক পরিবেশ না থাকায় দেশ থেকে পুঁজি পাচার হচ্ছে, যার ইঙ্গিত আমরা পাই সুইস ব্যাংক গ্লোবাল ইন্টিগ্রিটি রিপোর্ট, পানামা পেপার্স থেকে। এছাড়া কানাডা, মালয়েশিয়া, আরব আমিরাত সহ পৃথিবীর অনেক দেশে বাংলাদেশের বিশাল অঙ্কের পুঁজি পাচার হচ্ছে। পুঁজি পাচার জাতীয় অর্থনীতিকে রক্ত শূন্য করে ফেলেছে। সরকার রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়িয়ে ব্যক্তিখাতে বিনিয়োগ ঘাটতি পূরণের কৌশল নিয়েছে। সরকারি বিনিয়োগের সাফল্য ব্যর্থতা প্রতিফলিত হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নে। এই আর্থিক বছরের 9 মাসে জুলাই মার্চ মাত্র 41% এডিবি বাস্তবায়িত হয়েছে। সরকারি বিনিয়োগের 5টি অন্যতম প্রধান খাত সড়ক ও মহাসড়ক, সেতু, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণকে বিবেচনায় নিলে দেখা যায় যে এই খাতগুলো এডিবি বাস্তবায়নের হার অসন্তোষজনক। গত 9 মাসে স্বাস্থ্য শিক্ষা খাতে এডিবি বাস্তবায়নের হার যথাক্রমে 35% ও 45%। সেতু বিভাগের জন্য বর্তমান অর্থবছরে বরাদ্দকৃত এডিবির মাত্র 28% বাস্তবায়িত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে উন্নয়ন ব্যয় বরাদ্দের হ্রাসমান প্রবণতা লক্ষণীয়। সামাজিক খাত সময়ে উন্নয়ন ব্যয়ে বরাদ্দের এই ক্রমহ্রাসমান হার বজায় থাকলে দেশের সামাজিক উন্নয়নের ধারা ব্যাহত হবে। ব্যক্তিখাতে বিনিয়োগ মন্দা ও সরকারি খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য পূরণে পিছিয়ে থাকা স্বাভাবিকভাবেই উচ্চতর প্রবৃদ্ধির হিসাবকে প্রশ্নবিদ্ধ করছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বা অভিবাসী আয় কমেছে। রেমিটেন্স কেবল তাদের পরিবারের প্রয়োজন মেটানোর মাধ্যমে জিডিপির অন্যতম প্রধান অংশ ভোগ বৃদ্ধি করে না, তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করে এবং নানা ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে জুলাই ফেব্রুয়ারি 977 কোটি
ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই অঙ্ক গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 1.52% কম। আর সর্বশেষ ফেব্রুয়ারি মাসে গত বছরের ফেব্রুয়ারির চেয়ে 4% রেমিটেন্স কম হয়েছে। অর্থনৈতিক আয় বৈষম্য বৃদ্ধি বা হ্রাস পরিমাণ করা হয় গিনি সহগ এর মাধ্যমে, তা যদি বাড়তে বাড়তে 0.5-এর কাছাকাছি পৌঁছায় বা অতিক্রম করে তা দেশের জন্য মারাত্মক সংকেত। সরকারের খানা পর্যায়ের আয় ব্যয় জরিপ বলছে আয়ের বন্টন আরও অসম হচ্ছে, গ্রামেও বাড়ছে শহরেও বাড়ছে। রাজধানীতে আরও বেশি করে গ্রামাঞ্চলে অসমতা মাপার সূচক 1991 সালের 28% তুলনায় বেড়ে 2010 সালে এসে 44% দাঁড়িয়েছে। শহরে 0.33% থেকে বেড়ে হয়েছে 0.45%। মোট আয়ে দরিদ্রদের আয়ের অংশ 1991-92 সালে ছিল 6.52%, যা 2010 সালে কমে গিয়ে 5.22% দাঁড়ায়। নিম্ন মধ্যবিত্তদের আয়ের অংশ এ সময়ে 10.89 থেকে 9.10% নামে, আর মধ্যবিত্তদের আয়ের অংশ 15.53 থেকে কমে গিয়ে 13.32% নেমে যায়। অন্যদিকে সবচেয়ে উপরের 10% আয়ের অংশ 29.23 থেকে বেড়ে 35.84% উঠে যায়। এসব পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে আয়ের বণ্টনের দিক থেকে দেখলে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের অবস্থার অবনতি ঘটেছে আর উচ্চবিত্তরা উপরের দিকে উঠেছে। দারিদ্র্যের হার কমানোর প্রবণতা ক্রমশ দুর্বল হচ্ছে। সরকার হিসাব মতে 2000 সালে বাংলাদেশের দারিদ্র্যের হার 48.9% ছিল, পরের 5 বছরে 8.9% পয়েন্ট কমে 2005 সালে দারিদ্র্যের হার 40% দাঁড়িয়েছে। অর্থাৎ আমাদের সময়ে দারিদ্র কমছে বছরে 1.7% হারে, আর 2010 সালে দারিদ্র্যের হার 31.5% ছিল। 2005 থেকে 2010 সালের মধ্যে দারিদ্র্যের হার কমানোর প্রবণতা আগের চেয়ে কিছুটা কমেছে। এই 5 বছরে 8.5% পয়েন্ট দারিদ্র কমেছে, আর সর্বশেষ 4 বছরে 2010 থেকে 2014 দারিদ্র কমেছে মাত্র 5.9%। অর্থাৎ এ সময়ে দারিদ্র্যের হার কমেছে 1.48% হারে। দেশে বেকারত্ব বেড়েই চলেছে। বাংলাদেশ শ্রমশক্তি জরিপ 2015 জুলাই সেপ্টেম্বর অনুযায়ী বাংলাদেশে এখন 26,31,000 বেকার রয়েছেন। তরুণ ও শিক্ষিত বেকারের সংখ্যা লাগামহীন হারে বেড়েছে। বেকারদের মধ্যে প্রায় 31% কিংবা 8,10,000ই উচ্চ মাধ্যমিক বা স্নাতক ডিগ্রিধারী। বেকার জনগোষ্ঠীর প্রায় 74% বয়স 15 থেকে 29 বছর। অর্থাৎ আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল পাচ্ছি না। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী মাথাপিছু আয় গত অর্থ বছরের $1,316 থেকে চলতি অর্থ বছরে $1,466 বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় ব্যাপক জনগোষ্ঠীর প্রকৃত কল্যাণের সূচক নয়, এর জন্য প্রয়োজন আয় বৈষম্যের সূচক। বাংলাদেশে আয় বৈষম্য বাড়ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় আয় নির্ধারণে ভিত্তি বছর পরিবর্তন করার ফলে বর্তমান দলীয় সরকারের আমলে 2009 সালে মাথাপিছু আয় $121 বৃদ্ধি পেয়েছিল, যা নেহাতই পরিসংখ্যানগত চমক। বাস্তবে সাধারণ মানুষের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, এই কারণেই পরিসংখ্যানের চমকে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। দেশবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করে উন্নয়নের নামে বর্তমান সরকার জনগণকে বিভ্রান্ত করছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, বাক ও ব্যক্তি স্বাধীনতা ভুলুণ্ঠিত, আইনের শাসন অনুপস্থিত, মানুষের জীবনের নিরাপত্তা নেই, দেশে এখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। সরকারের রথী মহারথীরা গণতন্ত্রের চাইতে উন্নয়নকে প্রাধান্য দেওয়ার নামে সকল সামাজিক চুক্তি ভঙ্গ করে জনগণকে শৃঙ্খলিত করছে। উন্নয়নের নামে চলছে বলগাহীন লুণ্ঠন। দেশে গড়ে উঠেছে এক শক্তিশালী অলিগার্কি।
জনগণের প্রতি আমাদের আহ্বান, পরিসংখ্যানের চমকি বিভ্রান্ত হবেন না। আপনাদের জীবন মানের পরিপ্রেক্ষিতে আপনারাই জানেন আপনারা কেমন আছেন। আপনাদের সকলকে ধন্যবাদ।